আর ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা দেখবো যে ফাংশন কি ফাংশনের কাজ কি ফাংশন দ্বারা কিভাবে প্রোগ্রাম করা হয় তো প্রথমে জেনে নিই যে ফাংশন আসলে জিনিসটা কি আর আমাদের যদি কোনো প্রোগ্রামে কোনো কাজ বার বার বারবার একই কাজ করতে হয় তো বারবার ওই একই কাজের জন্য প্রোগ্রামটা লেখাটা খুব ঝামেলাজনক এবং জিনিসটা অনেক বিশাল হয়ে যায় তো ওই একটা নির্দিষ্ট কাজ যদি অসংখ্যবার একটা প্রোগ্রামে করতে হয় তাহলে ওই নির্দিষ্ট কাজটার জন্য যদি আমরা একটা ফাংশন লিখে রাখি যে এই কাজটা এভাবে হবে সব সময় এবং ওইটারে জাস্ট এক লাইনের মাধ্যমে পরে প্রত্যেকটা বার ওই কাজটারে এক লাইনের মাধ্যমে জাস্ট কল করে ওই কাজটা করতে পারি সেই জিনিসটাই হইছে ফাংশন তো উদাহরণ দিয়ে দেখাইলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন তো ফাংশন লেখার নিয়মটা আমি আগে দেখাই প্রথমে ফাংশন আমি একটা ফাংশন লিখবো যোগ করার ফাংশন যে ওই ফাংশনটা আমি যেখানেই কল করবো সেটা একটা যোগফল আমাকে দিব ঠিক আছে তো আমি যোগ করার ফাংশনটা লিখি ফাংশনের প্রথমে যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে যে ফাংশনের রিটার্ন টাইপ না আমি ফাংশন থেকে কি ধরনের আউটপুট পাবো তো আমি আপাতত যেহেতু যোগ করতেছি এবং আমি একটা ইন্টেজার টাইপের আউটপুট পাবো এমন টাইপ একটা ফাংশন লিখতেছি তাহলে প্রথমে আমি লিখলাম ইন্ট এরপর লিখতে হবে ফাংশন নাম যেহেতু আমি যোগ করতেছি সো অ্যাড দিলাম আমি ফাংশনের নাম এরপর ফার্স্ট ভিতরে কি কি প্যারামিটার আমি মানে কি কি জিনিসের মধ্যে অপারেশনটা হবে মানে মূল ফাংশন থেকে আমি কি কি ইনপুট নিব এই ফাংশনের মধ্যে তো আমি দুইটা সংখ্যার মধ্যে যোগ করতে যাইতেছি তাহলে আমি দুইটা ভ্যারিয়েবল নিব আর কি মানে দুইটা প্যারামিটার নিব এই ফাংশনের মধ্যে তাহলে দুইটাই ইন্টিজার নিব ইন্টিজার এ ইন্টিজার বি মূল ফাংশনটা লিখলা আপনারা পারফেক্টলি এটা বুঝতে পারবেন আপাতত দেখতে থাকেন এইভাবে করি এই যে যে কথাটা বলছি প্রথমটা হচ্ছে যে ফাংশনের রিটার্ন টাইপ এটা হচ্ছে ফাংশনের নাম আর এটা হচ্ছে ফাংশনের প্যারামিটার মানে ফাংশন নামে কয়টা জিনিসের ভিতরে কাজ করতে হবে এবার ফাংশনের ভিতরে আমি কাজটা করি ফাংশনের ভিতরে কি করবো আমি এ আর বি এর যোগফলটা আমার এই ফাংশনটা সব সময় দিবে তাহলে আমি একটা সাম সাম যে এই রাখার জন্য আমি জিরো রাখলাম আর জিরো না রাখলেও হয় সমস্যা নেই সাম হবে যে এ প্লাস বি এ আর যোগ ফল হবে সাম ঠিক আছে এ আর বি এর যোগফল সাম দেয়া হবে এরপরে কি করবো আমি সামকে রিটার্ন করবো রিটার্ন সাম তাহলে এই ফাংশন থেকে আউটপুট হিসেবে আমার এই সামের মানটা বের হয়ে আসবে এটাই হচ্ছে ফাংশন লিখার সিস্টেম আমি যোগ করার জন্য একটা ফাংশন লিখলাম এই যে আবার দেখেন যে এই ইন্টিজার যেটা এটা হচ্ছে ফাংশন রিটার্ন টাইপ এই সামটা যে এটা একটা ইন্টিজার রিটার্ন করবে এই কারণে আমি এখানে দিয়েছি আমি ইন্টিজার এটা রিটার্ন টাইপ বুঝে যে জিনিসটা আমি রিটার্ন করতেছি ফাংশন থেকে এটা হচ্ছে ফাংশনের নাম আর এগুলো হচ্ছে প্যারামিটার আমার ফাংশনের কাজটা কি যে এই দুইটা প্যারামিটার আসবে এই দুইটার যোগ সে বের করে দিবে ফাংশন থেকে তাহলে এবার আমি মূল ফাংশন মেইন ফাংশনটা লিখি ইন্টিজার মেইন ওকে ধরেন যে আমরা একটা প্রোগ্রাম করছিলাম ধারার যোগ ফুল ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই ধরনের একটা ধারার যোগ ফুল করছিলাম সেখানে আমরা কি কাজটা করছিলাম

এই সামের অস্তিত্ব শুধুমাত্র এই স্কোপের ভিতরে মানে শুধু এই মেইন ফাংশনের ভিতরে এর বাইরে এই সামের কোন অস্তিত্ব নাই আবার ওই সামের অস্তিত্ব শুধু এই স্কোপের ভিতরে মানে এই জায়গার বাইরে এই সামের কোনো অস্তিত্ব নাই অর্থাৎ এই সাম আর এই সাম কখনো এক হবে না তো আমি এখানে যে নাম দিয়ে দিতে পারি এখানে সেম নাম দিয়ে দিলেও সংসার নেই দুইটা মিলা যাবে না সব যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সেটা যেই স্কোপে ডিক্লেয়ার হচ্ছে ওই স্কোপের মধ্যেই তার অস্তিত্ব থাকে এই স্কোপের বাইরে সে যেতে পারবে না তো তাহলে আমরা এবার লুপটা লিখি ফর লুপ i 1 থেকে আমি যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে চাই i less than টেন equal 10 লিখবো আমি এবং i এর মান এক এক করে বাড়াইতে থাকবো আমি তো বাড়াইলে এখন ওইখানে আমি কি করছিলাম সাম ইজ ইকাল টু সাম প্লাস আই লিখছিলাম মনে আছে আপনাদের ওই যে ধারার যোগ ফুল সেই প্রোগ্রামটা ঠিক আছে যে প্রত্যেকবার আমি যোগ করবো সাম আর আই রে যোগ করবো প্রথমে সামে জিরো থাকবে তো এক যোগ হবে এরপরে ওয়ান টু যোগ হবে এরপরে আর একটা যোগ ফল থাকবে এরপর থ্রি যোগ হবে মানে একটা 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 করে ওই যোগ ফুলটার সাথে যোগ হয়ে ফাইনালি আলটিমেট যোগ ফুলটা আমি পাইছিলাম এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আমি ওই যদি যোগ করার একটা ফাংশন লিখি ওই ফাংশনটা দিয়ে যদি করি কিভাবে করব মানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে এই সামেই তো আমি কি যোগফলটা রাখব ঠিক আছে আর এই ফাংশন থেকে আমি কি পাবো একটা যোগফল পাবো দুইটা সংখ্যা দুইটা সংখ্যার যোগফল আমি এই ফাংশন থেকে পাবো তাহলে এখানে তো আমার দুইটা সংখ্যার যোগফল বের করাই দরকার তাহলে আমি ফাংশনটা কল করব কি এই যে ফাংশনের নাম লিখব এবং ব্র্যাকেট দিয়ে যে প্যারামিটার দেব যে কার আর কার যোগফল চাই আমরা দিয়ে কার কার যোগ চাই সাম প্লাস আই না একটু আগে আমি কি লিখছিলাম সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই সাম এবং আই এর যোগ ফল চাই তাহলে ওই দুইটা জিনিস হইছে আমার এখানে এ আর বি এ আর বি হবে যে মানে প্যারামিটার দুইটা যে মানে এখানে সাম এবং আই হবে আমার প্যারামিটার মানে এই দুইটার যোগ ফলে আমরা চাই তাহলে এখানে লিখবো আমি সাম কমা আই এইভাবে ফাংশনকে কল করা হয় যেটা ফাংশনের নাম এবং ভিতরে প্যারামিটারে কি কি দিতে চাই আমি ওইখানে এ আর বি দিছি যে এগুলো হচ্ছে যে মানে নমুনা আর কি এরকম দুইটা আমি কি এরকম দুইটা প্যারামিটার আমি নিব এবং এখানে এ আর বি দিয়ে কাজ করছি আর এখানে আমার যেই দুইটা প্যারামিটার দরকার মানে যেই দুইটা যোগফল দরকার সেই দুইটা দিতে হবে তাহলে আমার যোগফল আসবে ঠিক আছে এবং সামে আমার যোগফল আলটিমেটলি চলে আসবে তাহলে আমি প্রিন্ট করে দেখি percentage d sum আর রিটার্ন জিরো দেবে আপনারা যদি কেউ ধারার যোগফলের প্রোগ্রামটা না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নিতে পারেন আমাদের প্লেলিস্টে আছে ওই প্রোগ্রামটা তাহলে আপনাদের আরো সুবিধা হবে আমরা রান করে দেখি 55 দেখাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগফল 55 তো এই ছিল ফাংশনের বেসিক ফাংশন কিভাবে ইউজ করতে হয় এটা আশা করি সবাই বুঝতে পারবে নাহলে প্রোগ্রামটা আরো একবার দেখেন আমি আর একবার একটু ব্রিফ দিয়ে দিই যে ফাংশন ক্যান ইউজ করা হয় এই যে একটা যোগের কাজ মানে নর্মালি তো আর এত ছোটখাটো কাজ আমরা ফাংশন ইউজ করি না অনেক বড় কোনো কাজ যেটা লিখতে কয়েক লাইন লাগে যোগের কাজ তো দুই একটা লাইনেই হয়ে যায় ধরেন যে কোন একটা কাজে একশো আহ লাইন পনেরো লাইন বিশ লাইনের কাজ করতে হয় তো ওই কাজটা তো বারবার করাটা খুব টাফ আবার এরকম লুপের মাধ্যমে করা যায় না বিভিন্ন জায়গায় কাজটা আমার তো তো সেই ক্ষেত্রে এই এই ইউজটা খুবই ভাইটাল হয়ে যায় কারণেই আমরা ফাংশনটা ইউজ করি আর কি সিস্টেমটা আরেকবার বলি প্রথমে দিতে হবে রিটার্ন টাইপ এরপরে ফাংশনের নাম এরপরে এর ভিতরে কি কি প্যারামিটার প্যারামিটার একটা হইতে পারে দুইটা হইতে পারে তিনটা হইতে পারে প্যারামিটার নাও থাকতে পারে কোনো একটা ফাংশন ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে যে ফাংশনের সিস্টেম এরপরে এর ভিতরে কি অপারেশন না আমি এই ফাংশনটা কল হলে কি অপারেশন হবে এটা এখানে ঠিক আছে এরপরে আমি এই ফাংশন থেকে যে ভ্যালুটা আমি বের করতে চাই এখানে রিটার্ন হিসেবে করতে পারবো ঠিক আছে আর এখানে আমি মেইন ফাংশনে ওই ফাংশনটা আমার কল করতে হবে যেটা আমি বানাইছি ডিফল্ট আমি যে ফাংশন অ্যাড ফাংশনটা বানাইছি এটা এখানে কল তো এইভাবে আমরা প্রোগ্রামটা করলাম সামনে আরো ফাংশন নিয়ে আরো জিনিসপত্র দেখাবো তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই সবাইকে ধন্যবাদ